Assalamualaikum. Welcome to my channel Home Cooking Jebin Recipes. আমি আমার কমিউনিটি বক্সে দুই দিন আগে একটা পোস্ট করেছিলাম। ঈদ স্পেশাল কোন রেসিপি দেখতে চান? ওইখানে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি গরুর কালো ভুনা রেসিপির জন্য। তাই আজকে খুব সহজ করে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। গরুর কালো ভুনা মানেই কিন্তু গরুর মাংসটা কিংবা মশলাটা পুড়িয়ে কালো করে ফেলা না। কালো ভুনা মানে হচ্ছে সময় নিয়ে মাংসটাকে রান্না করতে হবে এবং মাংসের রংটা নিজে থেকেই কালো হয়ে যাবে। মাংসের ভিতরে থাকবে সফট তুলতুলে, বাইরে থাকবে মশলার দারুণ স্বাদ, আর রংটা হবে একেবারে গাঢ় কালো। তো চলুন কিভাবে আজকের কালো ভুনা রান্না করেছি সে সম্পূর্ণটি রেসিপি দেখে নেওয়া যাক। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। কালো ভুনা তৈরি করার জন্য 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা কিন্তু অবশ্যই হাড় তেল চর্বি সহ নিতে হবে। কালো ভুনা তৈরি করার জন্য শুধুমাত্র ফ্রেশ গরুর মাংস নিলে কালো ভুনাটা ভালো হয় না, তাই অবশ্যই হাড় তেল চর্বি সহ মাংস ব্যবহার করার চেষ্টা করবেন। মাংসগুলোকে ভালো করে ধুয়ে আমি পানি ছড়িয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিলাম। এখানে আমি লং নিয়েছি 5টি, একটা জায়ফল নিয়েছি, জায়ফলটাকে অর্ধেক করে আমি ভেঙে নিয়েছি, 2টো বড় এলাচ নিয়েছি, বড় এলাচ বা কালো এলাচ যেটাই আপনারা বলেন না কেন, স্টার অ্যানিস কিংবা স্টার মৌরি যেটাকে আমরা বলি সেটা নিয়েছি 2টি, এখানে আমি সবুজ এলাচ নিয়েছি 8টি, দারচিনি নিয়েছি কিছু, গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, এখানে নিয়েছি রাঁধুনি, আর নিয়েছি 3টে তেজপাতা। রাঁধুনিটা কিন্তু স্কোয়ার ব্র্যান্ডের রাঁধুনি মশলা না, এটা হচ্ছে গরম মশলার একটা মানে প্রকার। তো এবার আমি মাংসের সাথে একে একে বাকি সব উপকরণ অ্যাড করে দিব। 4 টেবিল চামচ টক দই ব্যবহার করছি। আপনার হাতের কাছে যদি টক দই না থাকে 1 কাপ দুধে 1 টেবিল চামচ লেবুর রস মিশিয়েও সেটা ব্যবহার করতে পারেন। প্লেটের মধ্যে যে মশলাগুলো ছিল সেখান থেকে শুধু জায়ফল আর রাঁধুনিটা বাদ দিয়ে একে একে সবগুলো মশলাই আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। রাঁধুনি আর জায়ফলটা আমরা একবারে রান্নার মাঝামাঝিতে গুঁড়ো করে ব্যবহার করব। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, তার সাথে এখানে 1 কাপ সয়াবিন তেল বা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু অবশ্যই বেরেস্তা ভাজার তেলটাই নিতে হবে, এতে করে কিন্তু খুব ভালো একটা স্বাদ পাওয়া যাবে। সবগুলো মশলা দেওয়ার পর এবার আমি বাকি উপকরণগুলো মিক্স করে দিচ্ছি। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, আর পেঁয়াজটা কিন্তু দেখেই বুঝতে পারছেন অনেকখানি মোটা করেই আমি কেটে নিয়েছি। আর এই কালো ভুনার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। 2 টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো করে রাখা আমি একসাথে মিক্স করে গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন, রান্নার শেষেও কিন্তু লবণটা আবার ব্যবহার করা যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজের বেরেস্তা, আর এই বেরেস্তার যে তেলটা সেটাই কিন্তু আমরা কিছুক্ষণ আগে মাংসে ব্যবহার করেছি। অবশ্যই বেরেস্তাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মাংসের মধ্যে কালারটা যেমন সুন্দর আসে খেতেও কিন্তু দারুণ একটা ফ্লেভার পাবেন। তো এবার এর সাথে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে কিন্তু কালো ভুনা স্বাদটাই পাবেন না। খুব ভালো করে হাত দিয়ে সবগুলো উপকরণকে মাখিয়ে নিতে হবে, আর এই মাখানোটা কিন্তু হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে যত ভালো করে মাংসটাকে মেখে নেবেন মাংসের মধ্যে থেকে ততই ভালো একটা স্বাদ আসবে। খুব ভালো করে সবগুলো মাংসের গায়ে মশলাগুলোকে মেখে নিতে হবে, এতে করে কালো ভুনার টেস্টটা আরও বেড়ে যাবে। একটু সময় নিয়ে আমি খুব ভালো করে কষলে কষলে মাংসের সাথে মশলা পেঁয়াজ সব মিক্স করে দিচ্ছি। অবশ্যই কিন্তু সময় নিয়ে এই মাংসটা মেখে নেবেন, তাড়াহুড়ো করে মাখতে যাবেন না। মাংসটা মাখানোর পর এবার ম্যারিনেটের পালা।
এই মাংসটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করতে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে অন্তত 15 মিনিট হলেও এটাকে ম্যারিনেট করতে হবে। এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর মাংসের গায়ে থেকেও অনেক পানি বের হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি মাংসটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। চুলা লাস্টটা কিন্তু একদম লো হিটে রেখে সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। মাংসের মধ্যে আমি কোনো রকম বাড়তি পানি না দিয়ে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো লো হিটে রান্না করব। চুলা লাস্টটা কিন্তু একদমই বাড়াতে কমাতে যাবেন না। তাহলে মাংসটা রান্না হতে থাক, ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। মাঝে মাঝেই কিন্তু আমি মাংসটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখেই বুঝতে পারছেন মাংসের গায়ে থেকে কতটা পরিমাণে পানি বের হয়ে গিয়েছে। কালারটা কিন্তু খেয়াল করেছেন, অনেকখানি কালো হতে শুরু করেছে। এ পর্যায়ে আবারও খুব ভালো করে আমি মাংসটাকে নাড়াচাড়া করে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি যে রাঁধুনিয়া জায়ফল রেখেছিলাম সেগুলো গুঁড়ো 2 টেবিল চামচ, গরম মশলাগুলো 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া জিরে একসাথে গুঁড়ো করে রাখা 1 টেবিল চামচ। এবার সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিব। জায়ফল আর রাঁধুনিটাকে আমি কিন্তু কোনো রকম তেলে নিইনি বা ভেজে নিইনি, এটা কাঁচা অবস্থাতেই আমি একসাথে গুঁড়ো করে মেপে নিয়েছি। সম্পূর্ণ জায়ফল আর রাঁধুনিটাই কিন্তু ব্যবহার করতে হবে। তো সবগুলো মশলা দেওয়ার পর আবারও ভালো করে মাংসের সাথে মিক্স করে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা স্টার অ্যানিস বা স্টার মৌরি কিংবা কালো এলাচ বাদ দিলেও রাঁধুনিটা এই রেসিপিতে দিতেই হবে। আবারও একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। আর এর মাঝে মাঝে এসে কিন্তু মাংসটাকে আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু দেখা যায় মশলাগুলো তোল নিতে লাগার একটা সম্ভাবনা দেখা যায়, তাই অনবরত মশলাগুলোকে নেড়ে চেড়ে এগুলো রান্না করতে হবে। যখনই তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমি এর মধ্যে আরও 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে পেঁয়াজ কুচিটা দিতে পারেন, আবার না চাইলে বাদও দিতে পারেন। আবারও আমি একসাথে মিক্স করে একটা ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। 10 মিনিট পর ফিরে আসলাম। এরই মাঝে কিন্তু আমি অনেকবার মশলাগুলোকে আর মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু গাঢ় হতে শুরু করেছে। এ পর্যায়ে কিন্তু মাংসটাকে অনবরত নেড়ে ছেড়ে প্রায় আরও 1/2 ঘন্টার মতো রান্না করে নিতে হবে। একবারের জন্যও মাংসটাকে নাড়াচাড়া করা বন্ধ করতে যাবেন না, এতে করে কিন্তু তোল নিতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো আমি মাংসটাকে নাড়াচাড়া করে একেবারে রান্না করে নিচ্ছি। প্রায় 1/2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন মাংসের সম্পূর্ণ কালারটা কিন্তু একেবারে কালো হতে শুরু করেছে। আর এই সময়ে কিন্তু মাংসটাকে আরও বেশি বেশি করে নিচ থেকে নাড়াচাড়া করে দিবেন। তো আমাদের মাংসটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, এবার আমরা ভাগাড় দেব। তার জন্য আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে ভাগাড়ের প্রিপারেশন করে নিচ্ছি। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে আমি তার মধ্যে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আর এই ভাগাড়টা কিন্তু 1/2 কাপ সরিষার তেল দিয়েই করতে হবে। ভাগাড়টা যদি আপনারা সয়াবিন তেল দিয়ে করতে চান তাতে করে কিন্তু ফ্লেভারটা ভালো পাবেন না। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1/3 কাপ রসুন কুচি দিয়েছি, তার সাথে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। তার সাথে এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটা কিন্তু অনেকখানি মোটা করে কেটে নেওয়া, দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখনই পেঁয়াজের কালারটা এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি 2 চামচ কালো ভুনার মাংস এই বাগারের মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে দমে রেখে দিব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। এরই মধ্যে কিন্তু মাংসের মধ্যে খুব সুন্দর একটা বাগারের ফ্লেভার ঢুকে যাবে। চুলা রাসটা একেবারে লো হিটে রেখে এই কাজটা করতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। মাংসের মধ্যে অসম্ভব একটা সুন্দর ঘ্রাণ এসেছে। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে আমি এই ভাগাটাকে নামিয়ে আমাদের রান্না করা কালো ভুনার সাথে মিক্স করে দিব।
এবার কালো ভুনার সাথে আমি সবগুলো ভাগাড়ার মাংস দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে এবার এগুলোকে আবার একটু মিক্স করে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে আছে, এই পর্যায়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি চুলাটাকে বন্ধ করে দিব। তো আমি খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিয়েছি, চুলাটাকেও বন্ধ করে দিয়েছি। আর এবার একটা ঢাকনা দিয়ে এটাকে পরিবেশন করার আগ পর্যন্ত এভাবেই ঢেকে রেখে দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কালো ভুনা তৈরি হয়ে গিয়েছে, কালারটা কত চমৎকার এসেছে। কোনো রকম পানি কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করিনি। পানি ব্যবহার না করেও মাংসটা কতটা সফট আর তুলতুলে হয়েছে সেটাই এবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি একটি মাংসের টুকরো নিয়েছি আর সেটাকে আমি একটু কাটা চামচ দিয়ে ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটা কতটা সফট হয়েছে সেটা একটু ভালো করে খেয়াল করুন। চামচ দিয়ে আমি একটু আলগা করার চেষ্টা করছি আর মাংসটা কিন্তু সাথে সাথে খুলে আসছে। ভেতরের কালারটা একটু খেয়াল করুন, ভেতরের কালারটাও কিন্তু কালচে হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যাদের কাছে বড় এলাচ কিংবা স্টার এনিস নেই তারা চাইলে কিন্তু ও দুটো উপকরণ বাদ দিয়ে সম্পূর্ণ প্রসেসটা একই রেখে এই রেসিপি তৈরি করতে পারেন। তো আমার রেসিপি কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।